জিজ্ঞাসা করে কুনতু আসআলুহু আনিল আনশাররি মাখাফাতা ইদরিকানে, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করি যে কোনটা করলে আমল ধ্বংস হবে, কোনটা করলে অকল্যাণ, কোনটা করলে আমাদের জন্য বিপদ হবে, আল্লাহর নবী এটা আমাদেরকে শিখিয়ে দেন, এটা আমাদেরকে বলেন। ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, হুযাইফা বলছেন যে আমরা জাহেলির মধ্যে ছিলাম, জাহেলি যুগে ছিলাম, অকল্যাণের মধ্যে ছিলাম, ফাজান আল্লাহ বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন, ফাল বাদা হাদাল খায়র মিন শাররিন, তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হ্যাঁ এই কল্যাণের পরে অকল্যাণ আসবে। আমি আবার জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, তো যেই অকল্যাণ আসবে সেই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তিনি বললেন হ্যাঁ আবার কল্যাণ আসবে, তবে অফিহি দেখানুন, সেই কল্যাণটা হবে ঘোলাটা, ঝাপসা, ধোঁয়াটা। তারিফু মিনহুম ওয়া তুনকিরু, ওই সময়তে মানুষের মধ্যে ভালো মন্দ উভয়ে থাকবে, অস্পষ্ট অস্পষ্ট কল্যাণ, তবে ভালো কল্যাণ থাকবে না। হুযাইফা বলছেন আল্লাহর নবী, এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, হ্যাঁ এমন অকল্যাণ আসবে যে এক শ্রেণীর বক্তাগণ কোরআন হাদিস অনুবাদ করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হুযাইফা বলছেন সেফ হুমলানা, আল্লাহর নবী ওই বক্তাদের পরিচয় বলেন তো, কোন বক্তা মানুষকে কোরআন হাদিস থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? রাসূল বলছেন হুম মিন জিলদা তিনা, তারা হবে মুসলমান, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা এই কোরআন হাদিস থেকেই কথা বলবে। মান আজাবাহুম ইলাইহা কাজাফু ফিহা, যারা এই বক্তার কথা শুনে আমল করবে তাদেরকে এই বক্তারা জাহান্নামে নিয়ে যাবে। তার মানে এক শ্রেণীর বক্তা কোরআন হাদিস থেকেই ওয়াজ করে কোথায় নিয়ে যাবে? এই হাদিসটা আছে বুখারি 3606 নম্বর হাদিস। তার মানে এক শ্রেণীর বক্তা বাংলাদেশে আছে যারা কোরআন হাদিস অনুবাদ করেই ইসলামের কথা বলেই কোথায় নিয়ে যাচ্ছে? কেমন করে? যুক্তি দেন, বলেন, প্রমাণ দেন। হ্যাঁ বক্তা বলছে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, নবীর ধন খাজাকে দিয়ে নবী গেলেন গায়েব হয়ে, সেই ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবার হতে। তার মানে আল্লাহর ধন কাকে দিয়ে দিয়েছে? মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই আল্লাহর ধন মোহাম্মদকে দিল, মোহাম্মদ তার ধন খাজাকে দিল, এখন আল্লাহও ফুতুর, আল্লাহও গরিব হয়ে গেছে, মোহাম্মদও গরিব। এখন আল্লাহর যদি কিছু দরকার হয় খাজার কাছে দরখাস্ত ছাড়া কোনো উপায় নেই। কথা বুঝতে পেরেছেন? এ বক্তব্য আছে কিনা? এখন এই বক্তার বক্তব্য শুনে মানুষ কি ঈমান নিয়ে বাড়ি ফিরল নাকি কুফর নিয়ে বাড়ি ফিরল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন মুহাম্মাদি আল্লাহ বলছে না ব্রেলভীরা, এই সুফি আকিদার লোক যারা আছে বাংলাদেশে, সুফি আকিদা মানে যারা মারফত করে বেড়ায়, বুঝতে পারেন আপনারা, মারফতের লোক, এরাই সুফি রোগে আক্রান্ত, এরা মুহাম্মাদকে আল্লাহ বানিয়েছে আর পীরকে আল্লাহ বানিয়েছে, পীরই আল্লাহ, গুরুই হচ্ছে আল্লাহ, এটা সুফিদের আকিদে। সুফিদের প্রতিষ্ঠাতা হচ্ছে বায়েজিদ বোস্তামী, নাম শুনেছেন? বায়েজিদ বোস্তামীর নাম শুনেননি? এই লোকটি বলছে যে হওয়াল কাউলু বি আন্নাল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান,
ফানাফিল্লা, অর্থাৎ মানুষ জিকির করতে করতে মানুষের ভিতরে যখন আল্লাহ ঢুকে যায় তখন মানুষই আল্লাহ হয়ে যায়। ফানাফিল্লা মানে আল্লাহ মানুষের ভিতরে ফানা হয়ে গেছে, মিশে গেছে। বাইজিদ বস্তামি বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, ফাইদা আনা হওয়া আমি আল্লাহকে কোথাও পেলাম না, এখন দেখি আমি নিজেই আল্লাহ। বাইজিদ বস্তামি নিজেকে কি দাবি করেছে? আল্লাহ দাবি। তাদের একটা আকিদে যে নবী রসুলের চাইতে পীরের মর্যাদাই বেশি, মোহাম্মদের চাইতে কার মর্যাদা বেশি? বাইজিদ বস্তামি বলছে লিওয়াই আরফাউ মিন লিওয়াই মোহাম্মদ, আমার মর্যাদা মোহাম্মদের মর্যাদার চাইতে বেশি। তার মানে বাইজিদ গুরু পীর, তো ওর পরে যত মারা গেছে ওর পরে যত এসেছে সবাই ওর ধারাবাহিকতা নাই, যত পীর মারফতের কাছে যারা মারফত করে বেড়ায় মোহাম্মদের চাইতে পীরের মর্যাদা তাদের কাছে বেশি। বাইজিদ বস্তামি বলছেন সুবহানি সুবহানি মা আযামা শানি, তিনি বলছেন আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমি আল্লাহর সমান। আল্লাহর মর্যাদা যেমন তার মর্যাদা তেমন। এই যে আকিদে, হ্যাঁ তারা বলছে যে মোহাম্মদই আল্লাহ, দলিল আছে তো, কোরআনের দলিল আছে। আমি বলেছি যে কোরআন হাদিস অনুবাদ করে এক শ্রেণীর বক্তা মানুষকে কোথায় নিয়ে যাবে কিভাবে দেখেন, সূরা আনফাল 11 নম্বর অথবা 17 নম্বর আয়াত খুলে দেখবেন বাড়িতে, সূরা আনফাল 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত, এখানে বলছেন আল্লাহ ওয়ামা রামাইতা ইদ রামাইতা, মুহাম্মদ আপনি যখন নিক্ষেপ করেছিলেন, অর্থাৎ বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে এইভাবে নিক্ষেপ করেছিলেন, আর বালি কণা সমস্ত কাফেরদের চোখে আল্লাহ পৌঁছিয়ে দিলেন, আর কাফেররা কিছু দেখতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তো এক মুষ্টি বালি কে নিলেন? মুহাম্মদ। এরপরে ফিকে মারলেন কে? মুহাম্মদ। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ আবার বলছে ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেননি, ইদ রামাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। কোরআনে বলছে কথা, কোথায় বলছে? আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, কেননা আল্লাহ নিক্ষেপ করেছে। তার মানে মুহাম্মদ নিক্ষেপ করেছে মানে কে নিক্ষেপ করেছে? আল্লাহ। এই যে মুহাম্মদই আল্লাহ, এই যে কোরআনে আছে। তার মানে কোরআন এইভাবে অনুবাদ করে বলছে যে মুহাম্মদই আল্লাহ, মুহাম্মদ নিক্ষেপ করেনি, এর মানে হলো মুহাম্মদ নিক্ষেপ করেছে কিন্তু বালিকণা সমস্ত কাফেরের চোখে কে পৌঁছায় দিয়েছে? কথা বুঝতে পেরেছেন? এবার এই কথাই আল্লাহ বলছেন যে তুমি পৌঁছে দাওনি, তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, আমি আল্লাহ নিক্ষেপ করেছি, তুমি শুধু বালিকণা ছুঁড়ে মেরেছো, নিক্ষেপ করার শক্তি আর বালিকণা সমস্ত কাফেরের চোখে পৌঁছানোর শক্তি আমি আল্লাহর ছিল। কথা বুঝতে পেরেছেন? এইটা হবে অর্থ। কিন্তু যারা বলছে যে মুহাম্মদই আল্লাহ, তারা এইভাবে অনুবাদ করে বলছে যায় যে মুহাম্মদই আল্লাহ, এই মুহাম্মদ নিক্ষেপ করেছে, আল্লাহ নিক্ষেপ করেছে, কাজেই মুহাম্মদই আল্লাহ। তাহলে এখন এই কোরআন হাদিসের অনুবাদ করে লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে কিনা বলেন? মুর্শিদ ধরতে হবে, পীর ধরতে হবে। দলিল কোরআন মাজিদে সূরা কাহাফ আছে 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত বলছে মাইয়াহদিল্লাহ ফওয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়, ওমাই ইউদুলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুর্শিদা, যার আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। এই যে মুর্শিদ আছে আয়াতে, কি আছে, কোন শব্দ আছে? মুর্শিদ। তা এখন পীর সাহেব বলছাই যে দেখেন মুর্শিদের কথা আল্লাহ বলেছেন, যারা পথভ্রষ্ট
এই মুর্শিদকে সেজদা করো, মুর্শিদের নামে গরু খাসি মানত করো, এই মুর্শিদ তোমাদেরকে ক্ষমা করে জান্নাতে নিয়ে যাবে। এখানে মুর্শিদ মানে পথ প্রদর্শক, বলেন তো কি মুর্শিদের বাংলা কি? যিনি পথ দেখিয়ে দেন। হ্যাঁ, মুর্শিদ, মুর্শিদ এক অর্থে কেবলমাত্র আল্লাহ, আর এক অর্থে পৃথিবীতে যত হক্কানি আলেম আছে সবাই মুর্শিদ। কেন? আপনি অজুর দোয়া বিসমিল্লাহ, অজু শেষে কালেমা শাহাদাত, আপনি পেশাব পায়খানার দোয়া, তাজবি তাহলিল, সলাতের পরে জিকির আজগার, এগুলি আপনার জানা নাই, এখন আপনি শিখে নেবেন, তখন আপনাকে কার কাছে যেতে হবে? কোনো আলেমের কাছে। আপনি শিখার জন্য আলেমের কাছে যদি যান, ওই আলেম যদি আপনাকে ঠিক ঠিক শিখিয়ে দেয়, ওই আলেম আপনার জন্য মুর্শিদ, পথ প্রদর্শক হলো, যে তোমাকে এইভাবে সালাত আদায় করা লাগবে, এইভাবে জিকির করা লাগবে, এই অর্থে ওই আলেম আপনার জন্য মুর্শিদ। কিন্তু ওই পীরেরা বানিয়ে নিয়েছে যে পীরের কাছে আসলে এরা সুপারিশ করে, গোনা ক্ষমা করে জান্নাতে নিয়ে যাবে, এই অর্থে তারা মুর্শিদ। কথা বুঝতে পেরেছেন? অথচ এই ক্ষমতা একমাত্র কার? এই মুর্শিদ একমাত্র আল্লাহ। তার মানে একমাত্র গোনা ক্ষমা করতে পারেন, জান্নাত জাহান্নাম দিতে পারেন, সুপারিশের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, এই অর্থে একমাত্র মুর্শিদকে আল্লাহ। আর পৃথিবীতে সমস্ত ভালো ভালো আলেম আপনার মুর্শিদ, কোন অর্থে? আপনি শিখে নেওয়ার অর্থে। দোয়া পীরের কাছে করতে হয় না, কার কাছে করা লাগে? কিন্তু ওই দোয়াটা শিখবেন কার কাছে? আলেমের কাছে। কথা বুঝতে পেরেছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, এটা একটা দোয়া, এটা করবেন কার কাছে? আল্লাহর কাছে। শিখবেন কার কাছে? আলেমের কাছে। কথা বুঝতে পেরেছেন? যখন শিখতে যাচ্ছেন আলেম তখন মুর্শিদ, আর যখন আপনি এই দোয়া করছেন আল্লাহর কাছে তখন আল্লাহ আপনার মুর্শিদ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে জান্নাত জাহান্নাম দিবে, এটা আল্লাহর ক্ষমতা, কোন পীর ওলি আউলিয়া গাউস কুতুবের পাঁচ পয়সার ক্ষমতা জান্নাত জাহান্নাম দেওয়ার নাই। কথা বুঝতে পেরেছেন? অকল্যাণে ফেলাবে, ফকির করে দিবে, গরিব ফকির ধনী এগুলি ক্ষমতা কার? আল্লাহ। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। এগুলি অর্থে একমাত্র আল্লাহর অধিকার, এগুলি এগুলি মানুষকে দিতে যাইবেন না। পীর সাহেব গায়েব জানে, এই কথা বললে আপনার ইমান থাকবে না। ইমান ভঙ্গের কারণ জানেন? অজু ভঙ্গের কারণ জানেন? তাই না? সুন্দর করে অজু করেছেন, সুগন্ধি মেখেছেন, মসজিদের বারান্দায় পা দিতেই বায়ু নিরসন হয়েছে, অজু আছে না? এত সুন্দর করে অজু করলেন, শুধু বায়ু নিরসন হলো, সিয়াম রেখেছেন, ইফতারের সূর্য অস্ত যেতে দু মিনিট বাকি, গোপনে খেয়ে নিলেন, সিয়াম আছে? একটু আছে, ভেবে বলেন, একটু দু মিনিট ছিল তো, একটু আছে, কিছু নেই, তার মানে সিয়াম কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, তাই না? অজু কি হয়ে গেছে? এরকম ভাবে ইমানও আপনার নষ্টের কিছু কারণ আছে। আপনি যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেননি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বলে ইমান এনেছেন, তো এই ইমান আপনার নষ্ট হয় কি করলে জানেন? যদি আপনি বলেন যে পীর সাহেব ও গায়েব জানে, তাহলে হিন্দু আর আপনি একই সমান। যদি আপনি মনে করেন যে পীর সাহেব সুপারিশ করে জান্নাত দেবে, তাহলে হিন্দু আর আপনি একই সমান। যদি আপনি বলেন যে পীর সাহেবের নামে মানত করা যায়, তাহলে হিন্দু আর আপনি একই সমান। যদি আপনি মনে করেন যে পীর সাহেব ও গায়েব জানে, তাহলে হিন্দু আর আপনি একই সমান। যদি আপনি মনে করেন যে পীর সাহেব সন্তান দিতে পারে, কল্যাণ দিতে পারে, ফকির করতে পারে, পীর সাহেব আমাদের লাভ ক্ষতির মালিক, তাহলে হিন্দু আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। এগুলির ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এই শিরক থেকে বেঁচে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার,
আর ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম, আর বিচার মাঠে তার জন্য কোনো সাহায্যকারী নেই। শিরক এত বড় পাপ, শিরক যদি কেউ করে, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা পাপ। এই কবর পূজা মাজার পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে, ওখান থেকে আজ পর্যন্ত আছে, কিয়ামতের এক সেকেন্ড পূর্ব পর্যন্ত এই কবর পূজা মাজার পূজা মূর্তি পূজা থাকবে। নূহ আলাইহিস সালামের সময়তে যত ভালো ভালো নেককার পরহেজগার লোক ছিল, এরা যখন মারা গেল, শয়তান তখন বলল লা তাজারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহগণকে ছেড়ো না, ওয়ালা তাজারুন্না ওয়াদাউ ওয়ালা সোয়াউ ওয়ালা ইয়াগুজ ওয়াইয়াউক ওয়ানাসার, তোমরা ওয়াদ সোয়া ইয়াগুজ ইয়াউক নাসার এই পাঁচজন ব্যক্তি নূহ আলাইহিস সালামের সময়তে পরহেজগার ব্যক্তি ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযিহি আসমাউ রিজালিন সালিহিনা মিন কওমি নূহ, এই পাঁচজন ব্যক্তি নূহ আলাইহিস সালামের মানুষ। ফালাম্মা হালাকু, এই ওয়াদ সোয়াগুদ যখন মারা গেল, আহুস শয়তান ইলা কওমিহিম, শয়তান তাদের কওমের উপরে কুমন্ত্রণা দিয়ে বলল, আংসিবু আল্লাতি ইয়াজলিসুনা সাবান আল্লাযি মাজালিসুহুম, এরা যেখানে যেখানে বসত, এই ভালো আমলে সলেহ ব্যক্তিরা যেখানে যেখানে বসত সেখানে সেখানে মূর্তি তৈরি করো। ওয়াদের নামে একটা মূর্তি, সোয়া ইয়াগুজ ইয়াউক নাসারের নামে একটা করে মূর্তি, মাজার, যারা যেখানে মরেছে সেখানে মাজার তৈরি করে তাদের উসিলেই সুপারিশ করলেন, কামনা করে তারা ওই সময়তে তাদের মূর্তি তৈরি করে মূর্তির মাধ্যমে কল্যাণ সুপারিশ কামনা করত। আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আগে এই বিদ্যা অর্জন করো, প্রকৃত মাবুদ আল্লাহ ছাড়া নাই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে, মোড়ে মোড়ে আপনার মাবুদ, মাজার আপনার মাবুদ, খানকা আপনার মাবুদ, মূর্তি আপনার মাবুদ। আবু জাহাল উদ্বাস সাহেবা যখন মূর্তি পূজা করত, আল্লাহ তখন মুহাম্মাদকে বললেন, মুহাম্মাদ, তাদেরকে জিজ্ঞাসা করেন তো তারা কেন মূর্তি পূজা কবর পূজা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন জিজ্ঞাসা করলেন, তোমরা কেন মূর্তি পূজা করো, মাজার পূজা কেন করো, তখন তারা উত্তরে বলছেন, মা নাবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এই মূর্তির, এই মাজারের, এই খানকার, এই পীরের গোলামি আমরা এই জন্যই করি, আমরা মূর্তির নামে খাসি মানত করি, মাজার নামে গরু খাসি মানত করি, আমরা পীরকে সেজদা করি, মূর্তিকে সেজদা করি, কেন তুমি জানো? কেননা এই মাজার, এই পীর, এই মূর্তি আমাদেরকে বিচার মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা আবু জাহলের আকীদা। যারা এখনো বিশ্বাস করে মাজারে যেই মৃতপীর শুয়ে আছে তাকে সন্তুষ্ট করার জন্যে গরু খাসি মানত করা যায়, মাজারে মৃত পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে, মাজারের মৃত পীর কল্যাণ দিতে পারে, মাজারের মৃত পীর জান্নাত দিতে পারে, মাজারের মৃত পীর তৌবা কবুল করতে পারে, এই বিশ্বাস যারা করে ওই ব্যক্তি আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, একই সমান। কথা বুঝতে পেরেছেন? ওরা ভালো মানুষের মূর্তি তৈরি করে মূর্তি পূজা করে, আর আমরা ভালো মানুষের আব্দুল কাদের জিলানিকে কবর দিয়ে কবর পূজা করি। ঘটনা একই, যদিও বাংলাদেশে শত শত আব্দুল কাদের জিলানির কবর রয়েছে, অথচ আব্দুল কাদের জিলানি বাংলাদেশে স্বপ্নেও আসেনি, এমনিতেই খাম্বা তৈরি করে চলছে, শুধু গরু খাসির ব্যবসা, পেট পূজারির ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নিষেধ ছবি মূর্তি খানকা মাজার পূজার বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আরদু কুল্লুহা মসজিদ সারা পৃথিবী মসজিদ ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম তবে কবরস্থান আর গোসলখানা ব্যতীত আশ্চর্য কথা পৃথিবীতে বিশেষ করে উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশের প্রায় মসজিদ কবর কেন্দ্রিক মসজিদ যেখানেই মসজিদ সেখানেই কবর কবরকে লক্ষ্য করে মসজিদ গঠন করা হয়েছে যেখানেই মসজিদ সেখানেই মাজার এদেশের লক্ষ কোটি খানকার পীরের মাজারের এই আলখাল্লা পড়া পাগড়ি পড়া হুজুরেরা কবর পূজার নামে মাজার পূজার নামে মানুষ মসজিদে সালাত আদায় করে আল্লাহর নামে আর গরু খাসি মানত করে পীরের নামে এইভাবে করে বাংলাদেশের এই খানকার হুজুরেরা লক্ষ কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে আপনি লক্ষ্য করেন প্রায় মসজিদ কবরকে কেন্দ্র করে গঠিত হয়েছে যেখানেই মসজিদ সেখানেই কবর সেখানেই মাজার মাজারকে বেষ্টন করে মসজিদ নির্মাণ করা হয়েছে আসলে এই ইবলিস শয়তানেরা বোঝাচ্ছে যে আল্লাহকেও সেজদা দিতে হয় এই পীরকেও সেজদা দিতে হয় এইভাবে করে তারা মাজার খানকা পূজার ব্যবসা চালু রেখেছে অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতে বাইনাল কবর সহিহ ইবনে হিব্বান 2314 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে সালাত আদায় করো না কবরস্থানে সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোথায় সালাত আদায় করতে নিষেধ করেছেন মসজিদ যেখানে আপনি যখন কোনো মসজিদ তৈরি করবেন তখন আপনি বলেন যে জমিটা ওয়াকফ করতে হবে কি করতে হবে ওয়াকফ বুঝেন শুধু নির্দিষ্ট মসজিদের জন্য যে জমিটা এটা ওয়াকফ সেই জমিতে মসজিদ নির্মাণ হয় মনে করেন 10 বিঘার উপরে মসজিদ আছে ওটা এই 10 বিঘা কার নামে মসজিদের নামে আপনি মসজিদের নামে ওয়াকফ করেছেন তার মানে ওটা মসজিদ এখন যদি ওই জমির উপরে কবর দেন এখন ওটা কবরস্থান হয়ে যায় কি হয়ে যায় আর মসজিদ কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 317 নম্বর হাদিসে বলেন যে কবরস্থান আর গোসলখানায় কি হয় না সালাত হয় না কথা বুঝেন আমার তার মানে কবরস্থান আলাদা হবে মসজিদ আলাদা হবে মসজিদের জমিতে যদি কবর দেন তাহলে ওটার মসজিদ থাকে না কি হয়ে যায় কবরস্থান হয় আমার কথা বুঝতে পারেন তার মানে কবরস্থান এক জায়গায় হতে হবে মসজিদ আরেক জায়গায় হতে পারে মসজিদের জমিতে যদি আপনি ডানে বামে সামনে পিছনে প্রাচীর দিয়েও যদি কবর করেন মানুষকে কবর দেন ওইটা আর মসজিদ থাকে না কবরস্থান হয় ওই মসজিদে সালাত আদায় করলে কশিন কালেও সালাত আদায় হবে না সকাল হলেই যদি মসজিদের জমিতে কবর থাকে উঠিয়ে ফেলতে হবে হাড় দিয়ে অন্য জায়গায় পুঁতে দিবেন আর যদি সম্ভব না হয় তাহলে মসজিদ এমন জায়গায় স্থানান্তর করবেন যেই জায়গায় কি নাই কবর নাই এটা একটা সুকৌশল যেখানে মসজিদ সেখানে 500 বছর 100 বছর পূর্বে 100 বছর পূর্বে কোন আল্লাহ ভীরু গাউস কুতুব মারা গেছে তাকে মসজিদের জায়গাতে কবর দেওয়া হলো ভাতখানি এই যে মানুষ সালাত আদায় করছে আর গরু খাসি কুরবানি দিচ্ছে মানত করছে ওই সলে বান্দাকে পীরকে সন্তুষ্ট করার জন্য কেননা ও যদি সন্তুষ্ট হয় তাহলে আমার পাপ ক্ষমা হয় আর আমি জান্নাতে যাই এই ধারণায় অথচ সে মুশরিক হচ্ছে মানত করা লাগে একমাত্র কার নামে গরু খাসি জবহ করা লাগে একমাত্র আল্লাহর নামে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার সালাত তোমার সিয়াম তোমার হায়াত তোমার মউত তোমার কুরবানি তোমার মানত তোমার তাসবিহ তাহলিল তোমার ইবাদত একমাত্র যিনি পাওয়ার হকদার তিনি একমাত্র আল্লাহ কোনো পীর নয় কোনো গাউস কুতুব নয় কোনো মাজার নয় একমাত্র আপনার ইবাদত পাওয়ার হক কে রাখে আল্লাহ এটা বোঝাতে হবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে কবর পূজা মাজার পূজা নিষেধ করেছেন কি করে এই বাংলাদেশে উঁচু উঁচু কবর থাকে কি করে মূর্তি থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন লা